একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের টপিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র সমন্বয় জাবেদা। তো সমন্বয় জাবেদায় অগ্রিম, বকেয়া, অব্যবহৃত, বিলম্বিত এ ধরনের কিছু লেনদেন থাকে বা সমন্বয় থাকে, এগুলোকে আমরা জাবেদা দাখিলা দেই এটা নির্দিষ্ট নিয়মে। এখন আমরা একটি একটি করে নিয়ম দেখব উদাহরণের মাধ্যমে। তার আগে আমরা দেখব যে অগ্রিম ব্যয় বা অগ্রিম আয় বকেয়া ব্যয় বকেয়া আয় অব্যবহৃত মণিহারী বিলম্বিত বিজ্ঞাপন বা সম্ভার বা সাপ্লাইস, ইংরেজিতে বলা হয় সাপ্লাইস, এ জাতীয় সমন্বয় লেনদেনে যথারীতি দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক দুইটি পক্ষ থাকে। এর একটি পক্ষকে বলা হয় মূল পক্ষ এবং অপরটিকে বলা হয় সমন্বয় পক্ষ বা সমন্বয় হিসাব। এখন আমরা দেখব মূল পক্ষ কোনটি এবং সমন্বয় পক্ষ কোনটি। উদাহরণ, অগ্রিম বেতন 3,000 টাকা, এই লেনদেনটিতে মূল পক্ষ হচ্ছে বেতন হিসাব এবং সমন্বয় পক্ষ হচ্ছে অগ্রিম বেতন হিসাব। একইভাবে অগ্রিম প্রাপ্ত কমিশন এই লেনদেনটিতে মূল পক্ষ কমিশন আয় এবং সমন্বয় পক্ষ অগ্রিম প্রাপ্ত কমিশন বা অনুপার্জিত কমিশন। আমরা বুঝলাম যে সমন্বয় পক্ষ কোনটি আর মূল পক্ষ কোনটি। আরেকটি উদাহরণ দিই, ধরো বকেয়া উপভাড়া, এই সমন্বয়টিতে মূল পক্ষ কোনটি হবে? তাহলে উপভাড়া হিসাব এবং সমন্বয় পক্ষ কোনটি? বকেয়া উপভাড়া বা প্রাপ্য উপভাড়া হিসাব। এভাবে প্রত্যেকটি সমন্বয়ে দুটি পক্ষ থাকবে, একটি হচ্ছে মূল পক্ষ, একটি হচ্ছে সমন্বয় পক্ষ। আচ্ছা, এখন আমরা শিখব কিভাবে, হ্যাঁ মানে মূল পক্ষ আর সমন্বয় পক্ষ। আর একটা কথা মনে রাখতে হবে,
যদি মূল পক্ষ ডেবিট হয় তাহলে সমন্বয় পক্ষ ক্রেডিট হবে, আর যদি সমন্বয় পক্ষ ডেবিট হয় তাহলে মূল পক্ষ কী হবে? ক্রেডিট হবে। যে কোনো একটি যদি আমরা বুঝতে পারি যে কোনটি ডেবিট, তাহলে অপরটি অটোমেটিক ক্রেডিট বোঝা যাবে। ধরা গেল যে আমরা বুঝলাম যে ও সমন্বয় পক্ষটি ডেবিট হবে, তখন মূল পক্ষকে আমরা ক্রেডিট করব। আর যদি মূল পক্ষ বুঝতে পারি যে ডেবিট হবে, তখন আমরা সমন্বয় পক্ষকে ক্রেডিট করে মূল পক্ষকে ডেবিট করব। একটা একটা বিপরীত সব সময় সমন্বয় যাবে তার ক্ষেত্রে। তো প্রথমত একটি উদাহরণ দিই, নিয়মটি দেখাই। অগ্রিম বিমা সমন্বয় ধরো যে সমন্বয় সমন্বয় উদ্দীপকের নিচে উদ্দীপকের র্যা মিলে নিচে সমন্বয় থাকবে। উদাহরণ হিসাবে সমন্বয় ধরে নিলাম এক, অগ্রিম বিমা 3,000 টাকা, র্যা মিলের ডেবিট পাশে অগ্রিম বিমা 3,000 টাকা, সরি 5,000 টাকা, ধরি 5,000 টাকা। তো এখানে অগ্রিম বিমা বলা হয়েছে কত? 3,000। র্যা মিলের ডেবিট পাশে অগ্রিম বিমা 5,000 টাকা, তাহলে সমন্বয় যাবে তো হবে, তাহলে সমন্বয়টা কি? অগ্রিম বিমা। সমন্বয়টা কি খেয়াল করো? অগ্রিম বিমা। আবার র্যা মিলে অগ্রিম বিমা আছে কি? আছে। তার মানে যে বিষয়টা সমন্বয় করতে বলা হয়েছে ওই সমন্বয় পক্ষটা র্যা মিলে আছে। তাহলে এই অগ্রিম বিষয়গুলো, অগ্রিম অনুপার্জিত অগ্রদত্ত এ ধরনের কথা যখন থাকবে, তখন আমরা দেখব যে এই সংশ্লিষ্ট সমন্বয় পক্ষটা র্যা মিলে আছে কি না। যদি থাকে তাহলে কি করব? সেই সমন্বয়, যেমন এখানে অগ্রিম বিমার কথা বলা হয়েছে এবং এই অগ্রিম বিমা হচ্ছে সমন্বয় পক্ষের বিমা হিসাব কি? মূল পক্ষ। তাহলে সমন্বয় পক্ষটা আমরা খুঁজবো র্যা মিলে, যেহেতু র্যা মিলে ডেবিট পাশে অগ্রিম বিমা আছে, তাহলে আমরা কি করব? এরকম থাকলে সেই সমন্বয় পক্ষটা ডেবিট থাকলে ক্রেডিট করবো, আর ক্রেডিট থাকলে ডেবিট করব। আর সমন্বয় পক্ষ যদি ডেবিট হয় তাহলে মূল পক্ষ স্বাভাবিক ক্রেডিট হবে, আবার সমন্বয় পক্ষ যদি ক্রেডিট হয় তাহলে মূল পক্ষ কী হবে? ডেবিট। তো এখানে অগ্রিম বিমা 3,000 টাকা, আবার র্যা মিলের সমন্বয় পক্ষ অগ্রিম বিমা 5,000 টাকা। যেহেতু সমন্বয় পক্ষ আছে, কোন পাশে আছে? ডেবিট পাশে, তাহলে অগ্রিম বিমাকে আমরা কী করবো? সমন্বয় যাবে তাতে ক্রেডিট করব। যেহেতু অগ্রিম বিমাকে ক্রেডিট করছে, তাহলে বিমা কী হবে? ডেবিট। সহজ হিসাব, বিমা হিসাব ডেবিট, টাকাটা পরে আমরা দেখাচ্ছি কীভাবে বের করতে হয়, আর অগ্রিম বিমা হিসাব ক্রেডিট। এবার হচ্ছে টাকা কোনটা লেখ, তাই তো? আচ্ছা, যদি দেখো যে র্যা মিলও অগ্রিম সমন্বয়ও অগ্রিম, উভয় জায়গায় অগ্রিমের অ্যামাউন্টটা দেওয়া আছে, র্যা মিলে অগ্রিম খরচ দেওয়া আছে, আবার সমন্বয়তেও অগ্রিম খরচ বা অগ্রিম আয় যেটাই হোক অগ্রিম, অর্থাৎ উপরে র্যা মিলও অগ্রিম আছে সমন্বয়তেও অগ্রিম আছে, তখন টাকাটা হবে দুই অগ্রিমের বিয়োগফল। তো এখানে 5 থেকে 3 বাদ গেলে কত হয়? 2,000 টাকা। তবে যদি এখানে মেয়াদ উত্তীর্ণ কথা বলে দেয়, তখন ওই টাকাটাই হবে, বিয়োগফল হবে না। আর যদি বলে যে মেয়াদ উত্তীর্ণ, তাহলে ওই টাকা। একটু উদাহরণ, আর পাশাপাশি একটা উদাহরণ দেখো, অগ্রিম বিমা 3,000 টাকা, ওকে, আচ্ছা সেম, র্যা মিলের ডেবিট পাশে বিমা 5,000 টাকা, এখন সমন্বয় যাবে তা কী হবে? এখন খেয়াল করো, প্রথমবার অগ্রিম বিমা এই সমন্বয়টি ছিল এবং অগ্রিম বিমার সমন্বয় পক্ষ অগ্রিম বিমার র্যা মিলও ছিল। তো আমরা কী করেছি? ওই সমন্বয় পক্ষটাকে আমরা বিপরীত করেছি, র্যা মিলে ডেবিট ছিল, ক্রেডিট করে দিয়েছি, তখন মূল পক্ষটা স্বাভাবিকভাবে কী হয়েছে? ডেবিট হয়েছে। আর এইখানে অগ্রিম বিমা, এই সমন্বয়ের সমন্বয় পক্ষটা কি? অগ্রিম বিমা। কিন্তু র্যা মিলে ডেবিট পাশে আছে বিমা, তার মানে বোঝা যাচ্ছে যে অগ্রিম বিমা শিরোনামটা র্যা মিলে নেই, মানে সমন্বয় পক্ষটা র্যা মিলে নেই। এখন যেহেতু সমন্বয় পক্ষটা র্যা মিলে নেই, কী করব? তখন আমরা মূল পক্ষকে বিপরীত করে দেব, উল্টো করে দেব। মূল পক্ষ কী আছে? বিমা। কোন পাশে আছে? ডেবিট। তাহলে বিমা ডেবিট আছে, সমন্বয় যাবে তা কী হবে? ক্রেডিট। তো বিমা যদি ক্রেডিট হয় মূল পক্ষ, তাহলে সমন্বয় পক্ষ কী হবে? ডেবিট। ওই হিসাবে এখানে অগ্রিম বিমা হিসাব ডেবিট আর বিমা হিসাব ক্রেডিট। দেখো দুটো কিন্তু
একই, প্রায় একই কথা, শুধু তফাৎটা কোন জায়গায়, এইখানে রেওয়া মিলের সমন্বয় পক্ষটা ডেবিট দিকে আছে, আর দ্বিতীয় সমন্বয়তে রেওয়া মিলের সমন্বয় পক্ষটা নেই, তবে মূল পক্ষটা আছে ডেবিট পাশে। সুতরাং আমরা প্রথমে খুঁজবো যে যে অগ্রিম সম্পর্কে বলা হয়েছে সেই অগ্রিম আয় বা ব্যয়টা রেওয়া মিলে আছে কি না। যদি রেওয়া মিলে থাকে তাহলে রেওয়া মিলের যে পাশে থাকে তার বিপরীত করে দেবো সমন্বয় যাবে তাতে, আর যদি সমন্বয় পক্ষ অর্থাৎ অগ্রিম আয় বা ব্যয়টা না থাকে তাহলে আমরা মূল হিসাবটা খুঁজবো যে ওই সংশ্লিষ্ট আয় বা ব্যয়টা আছে কি না, অবশ্যই থাকবে। যদি থাকে তবে আমরা কি করব, ওই আয় বা ব্যয়টিকে অর্থাৎ মূল হিসাবটিকে আমরা রেওয়া মিলে যে পাশে আছে সমন্বয় যাবে তার বিপরীত পাশে দিব। অর্থাৎ রেওয়া মিলে ডেবিট থাকলে সমন্বয় যাবে তাতে হবে ক্রেডিট, আর রেওয়া মিলে ক্রেডিট থাকলে সমন্বয় যাবে তাতে হবে ডেবিট, আর একটি যদি ডেবিট হয় অপরটি অটোমেটিক কি হবে, ক্রেডিট হবে। অর্থাৎ মূল পক্ষ যদি আমরা ফাইন্ড আউট করতে পারি যে এটা ডেবিট বা ক্রেডিট, তাহলে সমন্বয় পক্ষ কী হবে এটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ কখনো কখনো আমাদেরকে সমন্বয় পক্ষের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করা লাগতে পারে, আবার কখনো কখনো মূল পক্ষের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করা লাগতে পারে। এটা ডিপেন্ড করতেছে যে রেওয়া মিলে সমন্বয় পক্ষ দেওয়া আছে নাকি শুধু মূল পক্ষ দেওয়া আছে। যদি সমন্বয় পক্ষ দেওয়া থাকে সাথে মূল পক্ষ থাকতে পারে, সমন্বয় পক্ষ মূল পক্ষ দুই ওটাই থাকতে পারে, সেক্ষেত্রে আমরা মূল পক্ষের দিকে লক্ষ্য করবো না, আমরা সমন্বয় পক্ষের দিকে লক্ষ্য রেখে সমন্বয় যাবেদা করবো। এইখানে যদি বিমা থাকতো কিন্তু আমরা বিমার দিকে লক্ষ্য করতাম না, আমরা শুধু অগ্রিম বিমার দিকে লক্ষ্য করতাম। কিন্তু যদি অগ্রিম আয় বা ব্যয় যে বিষয়ে সমন্বয়টা বলা হচ্ছে সেটা না থাকে, অর্থাৎ সমন্বয় পক্ষটা যদি না থাকে, ওই আয় বা ব্যয় সংশ্লিষ্ট সমন্বয় পক্ষটা যদি না থাকে, তাহলে আমরা মূল পক্ষ খুঁজবো। অবশ্যই মূল পক্ষ থাকবে ডেবিট বা ক্রেডিট, যা থাকবে তার বিপরীত করে দেবো। ডেবিট থাকলে র্যামিলে ডেবিট থাকলে যাবে তাতে কী হবে ক্রেডিট, আর র্যামিলে ক্রেডিট থাকলে সমন্বয় যাবে তাতে কী হবে ডেবিট, আর মূল পক্ষ যখন ডেবিট হবে ক্রেডিট হবে তার সমন্বয় পক্ষ তার বিপরীত হবে, ওইভাবে আমরা করে দেবো। তো এইখানে আবার বিষয়টাকে টাকার অঙ্ক কত হবে, যখন আমরা মূল পক্ষকে মূল পক্ষের উপর ভিত্তি করে সমন্বয় যাবেদা করব তখন টাকার অঙ্কটা হবে অবশিষ্ট অগ্রিম। এর মানে হচ্ছে টাকার অঙ্কটা হবে অগ্রিম বিয়োগ ফল না, অর্থাৎ সমন্বয় যে কথাটা বলা থাকবে। এখানে আমরা 5,000 থেকে 3,000 বাদ দিয়ে 2,000 দেখিয়েছি, কারণ এখানে ছিল কি সমন্বয় পক্ষ। আর এখানে আমরা কি করব, এখানে অগ্রিম বিমা আছে 3,000, বিমা 5,000, এখানে বিমা অগ্রিম বিমা নয়, কাজে এটা বিয়োগ করা যাবে না। কী লিখতে হবে, যে টাকা দেওয়া আছে সে টাকায় লিখতে হবে, অগ্রিম টাকাটা লিখতে হবে। অর্থাৎ বছর শেষে অগ্রিম রয়ে গেছে, 5,000-এর মধ্যে 3,000 ইনক্লুড আছে। আবার যদি আমরা ভিন্নভাবে বুঝতে চেষ্টা করি যে অগ্রিম বিমা সমন্বয় অগ্রিম বিমা রেওয়া মিলে অগ্রিম বিমা, তাহলে বুঝতে হবে যে অগ্রিম বিমা হ্রাস পাবে। কারণ কি অগ্রিম বিমা হ্রাস পাবে, যখন দিয়েছিল এই যে 5,000 টাকা, হয়তো বছরে কোনো এক সময় শুরুর বা মাঝে বা যে কোনো সময় এককালীন দেওয়া হয়েছিল, ধীরে ধীরে দেওয়ার পর পর কর্তন করতে করতে মাস গেছে আর অগ্রিম বিমা ধীরে ধীরে কর্তৃত্ব হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হতে হতে অবশেষে 3,000 টাকা রয়ে গেছে, এই অগ্রিম বিমা দ্বারা সেটা বোঝায়। তাহলে কত টাকা কর্তন করা হয়েছে, স্বাভাবিক 5 থেকে 3 বাদ দাও, 2,000 টাকা কর্তন করা হয়েছে। তাহলে কর্তন করার কারণে বিমা খরচ বাড়ছে 2,000, ব্যয় বাড়লে ডেবিট হয়, ওদিকে অগ্রিম বিমা নামক চলতি সম্পদ হ্রাস পেয়েছে 2,000, আর সম্পদ হ্রাস পেলে কী হয় ক্রেডিট হয়, এভাবেও বুঝতে পারো। একইভাবে এখানে দেখো যে অগ্রিম বিমা 3,000 টাকা, রেওয়া মিলে ডেবিট পাশে বিমা 5,000 টাকা, তার মানে বিমার মধ্যে 3,000 টাকা অগ্রিম বিমা অন্তর্ভুক্ত আছে। আমরা যখন আর্থিক বিবরণ অঙ্ক করি তখন আমরা অগ্রিম বিমা কী করি, বিমা থেকে বাদ দিই, তাই না? তার মানে কি যে বিমা ব্যয় হ্রাস পাবে আর অগ্রিম বিমা নামক সম্পদটা বৃদ্ধি পাবে, যেহেতু ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়, জন্য বিমা হিসাব কী হবে ক্রেডিট, আর অন্যদিকে অগ্রিম বিমা নামক একটা সম্পদ রেওয়া মিলে মানে পরবর্তীতে প্রদর্শিত হবে আর্থিক বিবরণে, মানে সম্পদ বৃদ্ধি পাবে, এই জন্য অগ্রিম বিমা হিসাব কী হবে ডেবিট। দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তিতে বুঝতে পারো, যারা একটু ভালো বুঝো দুতরফা দাখিলা পদ্ধতি, আর যাদের মাথায় দুতরফা দাখিলা পদ্ধতির ডেবিট ক্রেডিট নির্ণয় তেমন একটা ভালো ঢুকে না বা ওটার সাথে মিলাতে পারো না, তারা এই শর্ট জিনিসটা মনে রাখবা যে অগ্রিম সংক্রান্ত যত সমন্বয় থাকবে সেখানে দুটি পক্ষ থাকবে, একটা মূল পক্ষ একটা সমন্বয় পক্ষ। আমরা প্রথমত দেখবো যে ওই আয় বা ব্যয় সংশ্লিষ্ট অগ্রিমের সমন্বয় পক্ষটা আছে কিনা, অর্থাৎ অগ্রিম আয় বা ব্যয়টা রেওয়া মিলে আছে কিনা। যদি রেওয়া মিলে থাকে তাহলে রেওয়া মিলে ডেবিট থাকলে সেই সমন্বয় পক্ষকে আমরা ক্রেডিট করব, আর রেওয়া মিলে ক্রেডিট থাকলে সেই সমন্বয় পক্ষকে আমরা কি করব ডেবিট করে দেব। আর অন্যদিকে যদি ওই সমন্বয় পক্ষটা রেওয়া মিলে না থাকে তাহলে আমরা মূল পক্ষটা দেখব কোন পাশে আছে, যদি দেখি ডেবিট তাহলে মূল পক্ষ ক্রেডিট করব, আর যদি মূল পক্ষ ক্রেডিট পাশে থাকে তাহলে কি করব ডেবিট করে দেব, আর একটা যদি ডেবিট অপরটা অটোমেটিক ক্রেডিট হবে, অর্থাৎ সমন্বয় পক্ষ যদি ক্রেডিট হয় মূল পক্ষ ডেবিট হবে,
আর সমন্বয় পক্ষ যদি ডেবিট হয় মূল পক্ষ ক্রেডিট হবে। আবার একইভাবে বলতে পারি যে মূল পক্ষ যদি ক্রেডিট হয় সমন্বয় পক্ষ ডেবিট হবে, অন্যদিকে মূল পক্ষ যদি আবার ডেবিট হয় সমন্বয় পক্ষ কী হবে, ক্রেডিট হবে। এটা তো দেখালাম ব্যয় সংক্রান্ত বা আয় সংক্রান্ত অগ্রিমের কিছু দেখাই। উদাহরণ তিন, ধরো বলা আছে যে অনুপার্জিত উপভাড়া, এটা অগ্রিম উপভাড়া, অনুপার্জিত মানে যা অর্জিত হয়নি কিন্তু টাকা পাওয়া গেছে, ধরো 4,500 টাকা। আচ্ছা, এদিকে রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে অনুপার্জিত উপভাড়া 10,000 টাকা। এবার আসো, এটা আমরা দেখি পারি কি না। এই যে অনুপার্জিত উপভাড়া, এই লেনদেন দুটির মধ্যে কয়টা পক্ষ আছে? দুইটা পক্ষ আছে, একটা কি সমন্বয় পক্ষ আর একটা কি মূল পক্ষ। আচ্ছা, এখানে সমন্বয় পক্ষ কোনটা? সমন্বয়, সমন্বয় পক্ষ, এখানে সমন্বয় পক্ষ কোনটা? অনুপার্জিত বা অগ্রিম উপভাড়া, অনুপার্জিত উপভাড়া। অগ্রিম আয়কে আমরা অনুপার্জিত বলি আর অগ্রিম ব্যয়কে আমরা অগ্রদত্ত বলতে পারি। সমন্বয় পক্ষ অনুপার্জিত উপভাড়া হিসাব, আর মূল পক্ষ কোনটি? উপভাড়া হিসাব। তাহলে আমরা দুটো পেলাম। আচ্ছা, আমরা প্রথমে কি খুঁজবো? আমরা প্রথমে খুঁজবো যে রেয়া মিলের সমন্বয় পক্ষ আছে কি না, তার মানে অনুপার্জিত উপভাড়া আছে কি না। আমরা দেখতেছি যে রেয়া মিলের ক্রেডিট পাশে অনুপার্জিত উপভাড়া 10,000 টাকা আছে। তাহলে এখন কি করতে হবে? এই অনুপার্জিত উপভাড়া কোন পাশে আছে? ক্রেডিট। তাহলে এটা কী করবো আমরা? ডেবিট করে দেব। কি করব? ডেবিট করব। আচ্ছা, তাহলে সমন্বয় যাবে তাতে কি দাঁড়ালো, যেহেতু সমন্বয় পক্ষ অনুপার্জিত উপভাড়া, সমন্বয় পক্ষ অনুপার্জিত উপভাড়া রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে, যেহেতু ক্রেডিট পাশে আছে এখন এই সমন্বয় পক্ষটাকে আমরা ডেবিট করে দেবো। অনুপার্জিত উপভাড়া হিসাব ডেবিট, টাকার অঙ্কটা আমরা পরে লিখছি। তাহলে যেহেতু সমন্বয় পক্ষ ডেবিট হয়েছে, তাহলে মূল পক্ষ স্বাভাবিকভাবে কী হবে? ক্রেডিট হবে। উপভাড়া হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন টাকা, আমি বলছি কি যে সমন্বয় তো অগ্রিম, রেওয়া মিলেও অগ্রিম, উভয় জায়গায় যদি অগ্রিম, অনুপার্জিত মানে অগ্রিম আয় থাকে তাহলে বিয়োগফল। এখন এখানে অনুপার্জিত উপভাড়া সেম, সমন্বয় পক্ষ রেওয়া মিলেও সমন্বয় পক্ষ আর সমন্বয়ের মধ্যেও সমন্বয় পক্ষ, তাহলে বিয়োগফল 10,000 থেকে 4,500 টাকা বিয়োগ করতে হবে, তাহলে যা থাকে কত? 5,500 টাকা, 5,500 টাকা। বুঝে গেছে শিক্ষার্থীরা? না বুঝলে কমেন্টস করবে। আচ্ছা, এবার 4 নাম্বার, অনুপার্জিত অগ্রিম দিয়ে লিখি, অগ্রিম প্রাপ্ত কমিশন 5,600 টাকা, আর রেওয়া মিলে ক্রেডিট পাশে প্রাপ্ত কমিশন 5,600 টাকা। আচ্ছা, এখন এখানে সমন্বয় পক্ষ কোনটা? সমন্বয় পক্ষ অগ্রিম প্রাপ্ত কমিশন, সহজ কথা, অগ্রিম প্রাপ্ত কমিশন হিসাব। আর মূল পক্ষ কোনটা? প্রাপ্ত কমিশন অথবা কমিশন আয়, যে কোনো একটা লিখবো আজ। আচ্ছা, এখন আমরা কি খুঁজবো? রেয়া মিলে সমন্বয় পক্ষ, রেওয়া মিলে ক্রেডিট পাশে অগ্রিম প্রাপ্ত কমিশন নাই, মানে সমন্বয় পক্ষ নাই। তাহলে আমরা কী খুঁজবো এখন? মূল পক্ষ মানে কি? প্রাপ্ত কমিশন আছে কি? প্রাপ্ত কমিশন আছে। কোন পাশে আছে? ক্রেডিট পাশে। তাহলে সমন্বয় যাবে তাদের কোন পাশে হবে? ডেবিট। দ্যাট ইজ সমন্বয় যাবে দা, হ্যাঁ, এই যে অগ্রিম প্রাপ্ত কমিশন নাই কিন্তু মূল পক্ষ আছে, মূল পক্ষ যেহেতু ক্রেডিট আছে এখন আমরা মূল পক্ষের উপর ভিত্তি করে সমন্বয় যাবে দেবো। যদি সমন্বয় পক্ষ থাকতো তাহলে সমন্বয় পক্ষের উপর ভিত্তি করে জাবেদা দিতাম, এখন যেহেতু সমন্বয় পক্ষ নাই তাহলে মূল পক্ষের উপর ভিত্তি করে জাবেদা দিতে হবে। এখন মূল পক্ষ কী আছে? ক্রেডিট। এখন তাহলে কী করতে হবে? মূল পক্ষকে ডেবিট করতে হবে, মানে প্রাপ্ত কমিশন হিসাব ডেবিট। আর আগেই বলেছি যে মূল পক্ষ যদি ডেবিট হয় সমন্বয় পক্ষ কী হবে? ক্রেডিট হবে, স্বাভাবিক। তাহলে এখানে সমন্বয় পক্ষ কোনটা? অগ্রিম প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট হবে। টাকা, আচ্ছা টাকা বলছি যে দেখো, রেওয়া মিলে যেহেতু সমন্বয় পক্ষ নাই
তাহলে সমন্বয় যে টাকাটা আছে সেই টাকাটাই বসে যাবে, কোনো বিয়োগ করা যাবে না। আবার বলছি, রেওয়া মিলে যদি সমন্বয় পক্ষ থাকে, একই সমন্বয় পক্ষ যদি রেওয়া মিলে সমন্বয় উভয় দিকেই থাকে, কেমন? যে সমন্বয় অগ্রিম, রেওয়া মিলে অগ্রিম আছে, তাহলে দুই অগ্রিমের বিয়োগফল হবে, টাকার অ্যামাউন্টে, টাকার ঘরে দুই অগ্রিমের পার্থক্য দেখাতে হবে। আর যদি দেখো যে না, অগ্রিম শুধু এক জায়গায় আছে, অর্থাৎ সমন্বয় আছে কিন্তু রেওয়া মিলে নাই, তাহলে সমন্বয় যে অগ্রিমের কথা বলা আছে সেই অগ্রিমের টাকাটা হুবহু কোনো পরিবর্তন হবে না, এখানে 5,600, 5,600 হবে। আশা করি বুঝতে পেরেছো। তবে এই যে নিয়মগুলো বললাম, এটি বকেয়ার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা শুধু অগ্রিম আয় ব্যয়ের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, অব্যবহৃত ও বিলম্বিত মণিয়ারের ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য। যাই হোক, আশা করি এতটুকুতে তোমরা অগ্রিম ব্যয়, অগ্রিম আয়, তারপরে অব্যবহৃত মণিয়ারি, বিলম্বিত বিজ্ঞাপন বা সম্বার অথবা সাপ্লাইস, এই ধরনের যে সমন্বয়গুলো আছে সেগুলো জাবেদা খুব সহজেই করতে পারবে। এরপরে কিছু গাণিতিক সমস্যা দিয়ে দেওয়া হয়, অগ্রিম বা বকেয়া অ্যামাউন্টটা সরাসরি বলা থাকে না, আমাদের কিন্তু ক্যালকুলেশন করে গণনা কার্যের মাধ্যমে বের করে নিতে হয়, সেগুলো আমরা ধীরে ধীরে শিখব ইনশাআল্লাহ। এটার প্রথম পর্ব হিসাবে আমরা একটা সাধারণ ধারণা দিলাম, যারা বুঝতে পেরেছো ভালো, যারা বুঝো নাই কোথায় বুঝো নাই বা কোন টপিকটা বুঝো নাই কমেন্টসে জানাবে, আশা করি তোমাদের আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থেকো। এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না যদি ভিডিও ভালো লাগে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।